এই প্রবলেমটা ফেস করছি, যেহেতু আমরা ফার্স্ট মানে আমরা মানে আমি ফার্স্ট প্লটে পড়েছি, ওই জন্য এই এক্সপিরিয়েন্সটা আগে কারোর হয়নি এখনো। তো কাজটা মানে একটা স্টেপ আমরা এগোতে পেরেছি, সেটা হচ্ছে আমি কালকে যেমন বলছিলাম যে সকালবেলায় আবার যেতে হবে, তো যাচ্ছি এখন, দেখি কাজটা হয় কি না। বেসিক্যালি লাইক খুবই আর্জেন্ট, ওই জন্য সকাল সকাল, এখন কটা বাজে, 10:15 বাজছে, তো এখন বেরিয়ে গিয়েছি, হয় যাচ্ছি দেখি। আর গাড়িটা আজকে একটু দূরে পার্ক করা আছে, দেখি কতক্ষণ সময় লাগে। আর অরিজিত আবার ওখান থেকে ইউনিভার্সিটি যাবে। যে প্রবলেমটার কথা বলছি কাল থেকে, সেটা হচ্ছে যে ভ্যাকসিন, আমি যেমন বলেছি যে ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, এবার প্রবলেম হচ্ছে যে আগে অনেক জায়গা থেকে এরকম রেজিস্ট্রেশন হয়েছে, সেখানে মানে কি বলবো, একটা নাম্বার থেকে দুজন করতে পেরেছে। তো আমাদের দুটো সিম আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে দুটো সিমই অরিজিতের নামে, কারণ এখানে আমরা আসার পরে ফোন কিনেছি। এবার এখানে মানে কিছু ভালো ফোন কিনতে গেলে না ভালো মানে ইনস্টলমেন্টে ভালো অফার পাওয়া যায়। এবার যেহেতু আমি এখানে ডিপেন্ডেন্ট ভিসায় আছি, সেই জন্য আমি যেহেতু ওরকম ইনস্টলমেন্টে ফোন কিনতে পারবো না, তো অরিজিৎকে কিনতে হয়েছে এবং দুটো সিমই অরিজিতের নামে, ওই জন্যই। তো এবার ওই সিম থেকে আমার জন্য ভ্যাকসিন বুক করা যাচ্ছে না। আর এরকম 18 থেকে 49 এজ গ্রুপে যে রেজিস্ট্রেশন, সেটা সোমবার থেকে শুরু হয়েছে। এবার আমি হচ্ছি মানে প্রথম এই লটের যে যাদের রেজিস্ট্রেশন হচ্ছে, এবার কারোর কোনো এক্সপিরিয়েন্স নেই যে এরকম প্রবলেম হবে, তো সেই প্রবলেমটা আমি ফেস করছি, আরও অনেকেই ফেস করছে। এবার জানি না কি সলিউশন এর। তো আমরা কালকে রাতেও গিয়েছিলাম সিম কিনতে, তো তখন দেরি হয়ে গিয়েছিল, মানে তো বললামই যে রাত 8টা থেকে রেজিস্ট্রেশন শুরু, আমি 8টা থেকে চেষ্টা করেছি, 8:10 মধ্যেই জানতে পারলাম যে হবে না। সঙ্গে সঙ্গে রেডি হয়ে মানে যাই হোক রেডি হয়ে ছেলেকে রেডি করে বেরোতে বেরোতে একটু দেরি হয়ে গেল, তো বললো যে রাতের বেলায় পাওয়া যাবে না, সকালবেলা আবার আসতে হবে। তো সকালবেলা যাচ্ছি, এবার দেখি সিম পাই কিনা, যে বুঝতে পারছি না যে কি হবে, যাই দেখি কি বলে, না হলে অন্য কোনো জায়গায় আবার খোঁজ খবর নিতে হবে কি করে এই প্রবলেমের থেকে বেরোনো যায়। তো আগে যারা করেছে তাদের হয়ে গেছে, কিন্তু একটা নাম্বার থেকে দুজনের, তো এই হ্যাঁ মানে প্রক্সি রেজিস্ট্রেশন যেটা, এই সেটা হয়েছে, অনেকেরই হয়েছে, তো আমরা সেখান থেকে করিনি, কারণ ওখানে এখানে না মাঝে মাঝে কোথাও অনেক স্প্যাম কি বলবো মেল আসে, তো ওটা দেখে খানিকটা ওরকম লাগছিল, তো আমরা ওই জন্য ওখান থেকে রেজিস্ট্রেশন করিনি, যে গভর্নমেন্ট থেকে যখন বলবো আমরা সেখান থেকে করব। তো এই প্রবলেমটা ফেস করছি, যেহেতু আমরা ফার্স্ট মানে আমরা মানে আমি ফার্স্ট প্লটে পড়েছি, ওই জন্য এই এক্সপিরিয়েন্সটা আগে কারোর হয়নি এখনো কারোর ফরেনারদের, তো সেটা আমি ফিল মানে ফেস করছি। তো দেখা যাক কি হয়। তা আমি অদৃশ্যকে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছি, ভেতরেও থাকতে দিচ্ছে না, মাস্ক কাছে করে দিয়েছি বাবা। হ্যাঁ, তো ভেতরেও থাকতে দিচ্ছে না, ও ভাবছে যে হসপিটালে এসেছি। হ্যাঁ, কান্নাকাটি করছে ওর জন্য বাইরে, মা এটা হসপিটাল নয় বাবা। তো এবার কথা বলছি অরিজিৎ, কালকে রাতে বলেছিল আজকে সকালে আসতে, দেখি হয় কিনা এখন। আবার কচু শাক গাছ দেখতে পেয়েছি, যেখানে দাঁড়িয়ে আছি আমরা সিম নিতে এসেছি দোকানের পাশে, মানে যেখানে পার্কিংটা সেখানে দেখছি একটা বাড়ির সামনে এরকম কচু গাছ, এখানে এরকম টবে লাগানো থাকে আবার সাজানোও থাকে এগুলো। সিম পেয়ে গিয়েছি, আর এবার যেটা হচ্ছে সেটা যে অরিজিৎ ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, ও এখনই এখনই ভ্যাকসিনটা বুক করার চেষ্টা করছে। তো কাজটা মানে একটা স্টেপ আমরা এগোতে পেরেছি, সেটা হচ্ছে আমি সিমটা পেয়ে গিয়েছি। আগে একটা দোকানে গিয়েছিলাম, সেখানে কিছু একটা প্রবলেম হচ্ছিল, বুঝতে পারছিল না, তো এখানে এরম এরা যাই হোক সিম দিয়ে দিয়েছে, এবার ভ্যাকসিনটা বুক করার চেষ্টা করতে হবে, সেটা বাড়ি পৌঁছে তারপরে দেখতে হবে। কারণ অদ্রিনীল ভাবছে যে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে এসেছি আমরা, মানে ওকে ইঞ্জেকশন দিতে, এটা হসপিটাল, ওর এরকম একটা ধারণা হয়েছে, সকালবেলায় ওকে এরকম কোথাও নিয়ে যায় মানে ভ্যাকসিন দিতে নিয়ে যায়, তো সেটাই ওর মনে ভয় ঢুকে গেছে, ভাবছে যে ওকে ভ্যাকসিন দিতে নিয়ে আসা হয়েছে, ইঞ্জেকশন দেবে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, আমি ওকে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম,
কিন্তু ওর বাবা ভেতরে ছিল, এবার ওর টেনশন হচ্ছিল যে ওর বাবাকে হয়তো ইনজেকশন দিচ্ছে, তো সেই জন্য বাবাকেও বেরিয়ে আসতে হবে। প্রচন্ড কান্নাকাটি করছিল রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো ওই জন্য ওখানে আর তাড়াতাড়ি করে হয়ে যাওয়া মাত্র বেরিয়ে পড়লাম। নাহলে প্রথমে ভাবছিলাম যে ওখানে দাঁড়িয়ে যদি ভ্যাকসিনটা বুক করে নেওয়া যায় সেটাই আগে করব। তো যাই হোক, এ যা শুরু করেছে ওখানে দাঁড়ানো গেল না, বাড়ি চলে যাই, তারপরে দেখা যাবে। যাই হোক, অবশেষে এখন একটু স্বস্তি পাওয়া গেল। কালকের থেকে যেটা নিয়ে দৌড়ঝাঁপ চলছে, তো ফাইনালি যে মানে করোনার যে ভ্যাকসিন সেটা আমি বুক করতে পেরেছি। তো আমার ভ্যাকসিন হচ্ছে এটা আগস্ট সেপ্টেম্বরের 13 তারিখে বোধহয় ফার্স্ট ডোজ, আর সেকেন্ড হচ্ছে অক্টোবরের 25 তারিখে। তো শুধুমাত্র যেহেতু আমার নামে কোনো সিম ছিল না, তো সেই জন্য আমি বুক করতে পারছিলাম না, কোনো প্রক্সি দিয়ে কোনোভাবে মানে করা যাচ্ছিল না। 11টা নাগাদ সিম পেয়ে গিয়েছি, আর এখন বাজে হচ্ছে 12টাও বাজেনি। তো তার আগে আমার 10 মিনিটের বেশি হয়ে গেল যে ভ্যাকসিনটা আমি মানে রেজিস্টার করতে পেরেছি আমার নামে। তো এই জন্যই কাল সন্ধ্যেবেলা থেকে মানে ছুটো ছুটি চা খাওয়ার পরে হঠাৎ করে বেরিয়ে যেতে হলো, এই সমস্ত হলো। অরিজিতটা কিছুদিন পরেই রেজিস্টার করতে হবে, তো আমারটা হয়ে গেছে আজকে। আজকে সন্ধ্যে 6টা পর্যন্তই সময় ছিল, আজকে যদি না হতো তাহলে আবার বোধহয় এই মাসেরই 21 তারিখে বা 19 তারিখ নাগাদ ছিল। তো যাই হোক, হয়ে গেছে, এটাই ভালো কথা। কাল থেকে এটা নিয়ে একটু যে আমরা টেনশনে ছিলাম অনেক দৌড়াদৌড়ি, টিম টিম কিনে আসার পরে তো একটু তেল মেখে নিয়েছি, এবার শ্যাম্পু করবো, আর ছেলেকেও স্নান করিয়ে দেবো। এবার 12টা বাজ প্রায় 12টা, হ্যাঁ এখন 12টা বেজে গেছে, ছেলেকে স্নান টান করিয়ে দিই, ও স্নান করে তো ঘুমিয়ে পড়বে, তো তখন আমি স্নান করে নেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো এই হচ্ছে গল্প। আজকে সকালে বেরিয়েছিলাম বলে বিকেলবেলা আমার বেরোতে ইচ্ছে করছিলো না, দিয়ে এখন রাত হয়ে গেছে, কটা বাজছে, প্রায় 8টা 5 বাজছে এখন। এখন এমনি হাঁটতে বেরিয়েছি একটু, যেহেতু বিকেলবেলা ছেলেকে নিয়ে বেরোইনি, তো একদম মাথা খারাপ করে দিচ্ছে যে বেরোতে হবে। এখানে না অনেক রাস্তা এরকম অনেক সিঁড়ি থাকে, যেহেতু উঁচু নিচু, তো এরকম ওঠার জন্য অনেক জায়গায় এরকম সিঁড়ি বানানো থাকে। তো আমি দেখেছি সিঁড়িগুলোতে উঠতে বেশি কষ্ট হয়, নর্মাল মানে যদি এমনি স্টিফ হয় সেটাতে অত অসুবিধা হয় না। এখানে অনেকটাই সিঁড়ি, আরো একটা সিঁড়ি নামছি আমরা, ওখানে উঠেছিলাম আর এখানে নামছি। আমরা 3 জন হেঁটে হেঁটে যাচ্ছি, আর আর 4 জন চলে এসেছে পেছন থেকে। ভয় বলে কিছু নেই, তুই অন্ধকারে চলে যাচ্ছিস, তুই কি করছিস? আমার কোনো নাম নেই তো, দেখো দেখো নেমেই তো গেল, থামতে পারছে না কিন্তু এবার। আর আমরা হেঁটে চলে এসেছি, আর যেহেতু চা খেয়ে গিয়েছিলাম ওর জন্য কোনো তাড়া ছিল না, আর সব থেকে বড় কথা আজকে কোনো রান্নার তাড়া নেই, কারণ আমাদের কুপন আছে, কিছু কুপনগুলোকে ইউজ করতে হবে, ওই জন্য আজকে আমরা বাইরে থেকে অর্ডার করছি। আর আজকে আমরা মেক্সিকান অর্ডার করেছি কিছু খাবার, তো ওই জন্য রান্নার কোনো তাড়া ছিল না বলে আমরা বেশ আজকে একটু রাত করে হাঁটতে বেরোলাম, বিকেলবেলা যেহেতু বেরোয়নি বললামই। তো এবার আমরা ডিনারটা করে নেব, ডিনারটা আর এই রেস্টুরেন্টটা থেকে বোধহয় আজকে প্রথমবার অর্ডার করছি। তো লাস্ট টাইম অরিজিতের জন্মদিনে যখন আমরা একটা নতুন রেস্টুরেন্ট থেকে অর্ডার করেছিলাম, তো সেটার এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, আশা করি এটা থেকে মানে খাবার ভালোই হবে, জানি না কি না। তোমরা একদিন অর্ডার করেছিলে না, তো দেখি কেমন হয়, বুঝতে পারছি না যে আদৌ মানে ভালো হবে কিনা, হোপফুলি ভালোই হবে, কারণ আগের দিনের এক্সপিরিয়েন্স খুব খারাপ ছিল, আজকে দেখা যাক ভালোই হবে মনে হয়। কেন, হ্যাঁ আমি বললাম তো যে আগের দিন ইন্ডিয়ান ছিল, আজকে মেক্সিকান খাচ্ছে অন্য একটা, বাট নতুন রেস্টুরেন্ট তো সেই জন্য একটু ইয়ে আছে যে কি হবে জানি না। তো দেখা যাক কেমন কি খাবার হয়, আর কুপনটা ছিল বলে বেশ ভালোই হলো, আজকে রান্না করতে হলো না আমাকে। ঘুরতে গিয়েছিলাম সন্ধ্যাবেলা, ঘুরতে মানে কি হাঁটতে গিয়েছিলাম এখানে পাড়ার মধ্যেই, যেমন করি বিকেলবেলা সেটা আজকে সন্ধ্যাবেলায়, 3 জন মিলে, রোজ 2 জন নেই, আজকে 3 জন মিলে গিয়েছিলাম। চলো এবার খাবারটা আমি, চলো কি তোমরা তোমরা তোমাদের বাড়িতে খাও, আমরা আমাদের বাড়িতে খাই, আমরা এবার ডিনারটা করে নিই। তো আজকে আমরা অর্ডার করেছি ক্যাসেরিয়া আর ট্যাকোস, আর এটা হচ্ছে শ্রিম্প ক্যাসেরিয়া। তো বেসিক্যালি আমার তো দেখে মনে হচ্ছে এটা
শ্রিম পরাঠা কাইন্ড অফ লাইক পরাঠার মতো তো দেখতে, ভেতরে শ্রিম পরাঠা, শ্রিম পরাঠা আর ট্যাকোস। তো দেখা যাক, তুমিও খাবে? আচ্ছা দেবো, ওকে তুমিও খাবে। হ্যাঁ এটা ট্যাকোস, ওটা ট্যাকোস না, এটা ট্যাকোস, এইটা এইটা ট্যাকোস। তুমি কোনটা খাবে? হ্যাঁ ওইটাই খাবে। আচ্ছা দেবো। আমরা বেশিরভাগ সময় দেখবে এখানে বসে খাচ্ছি, মানে যেটা কোরিয়ান স্টাইল বা জাপানিজ স্টাইল বলে, তো নিচে বসে মানে টেবিলটাতে খাচ্ছি, কারণ এটাতে বসে খাচ্ছি কারণ আমাদের টেবিলে বসলে ও ওখানে গিয়ে প্রচন্ড মানে ওর ঠিক সমস্ত কিছু তো ঠিকভাবে দেখতে পায় না, ওর মনে হয় যে হচ্ছে না ওটাতে, ও তো খুব জ্বালাতন করে, ওই জন্য এখানে বসে খেলে ও সমস্ত কিছু দেখতে পায়, মাঝে মাঝে টেবিলের উপরে উঠেও বসে পড়ে, একদম মন ভরে দেখে যে আমরা কি খাচ্ছি কি করছি, কোনো কিছু মিস হবে না। তো ওটাই হচ্ছে ব্যাপার যে কি কি আছে সেগুলোকে পুরো ভালোভাবে দেখতে হবে। খাবে না কিচ্ছু, সমস্ত কিছু দেখে ওর ওই চোখের খিদে, সমস্ত কিছু দেখে ওর ইয়াম্মি মনে হয়, কিন্তু খাওয়াতে গেলে কিচ্ছু খাবে না, তাই না বাবা? ইন্ডিয়ান স্টাইলে তো এরকম ভাবে আমরা টেবিল থাকে না কোনো, ইন্ডিয়ান স্টাইলে পুরো মাটিতে বসে মাটিতেই থালা রেখে খাওয়া হয়, আর জাপানিজ আর কোরিয়ান স্টাইলে এরকম মাটিতে বসে ছোট টেবিলের উপর রেখে খাওয়া দাওয়া করা হয়। ফ্যামিলি মিলে যেমন, হ্যাঁ এটা কমন, হোল ফ্যামিলি মিলে একসাথে খাওয়া হয়, এখানেও কোরিয়ান স্টাইলেও সেটাই হয় যে সমস্ত ফ্যামিলি মেম্বাররা একসাথে বসে খেতে বসে, এবং পরিবারের সব থেকে যিনি এজেড হয় তার সে আগে খাওয়া শুরু করলে বাকিরা খেতে শুরু করে, আমাদের মতোই একই ব্যাপার। তুমি কি করছো? খুলে দেবো ওটা, আছে দিচ্ছি দাও দাও। ভিটামিন ডি, যেটা আমি প্রতিদিনই খাই, কারণ এখানে আসার পর আমার ভিটামিন ডি ডেফিসিয়েন্সি একটা মানে মারাত্মক খারাপ লেভেলে চলে গিয়েছিল, তো তারপর থেকে আমি ভিটামিন ডিটা প্রত্যেক দিনই খাই মনে করে একদম। খাবারটা আমার আজকে বেশ ভালো ছিল, আগের দিনের মতো হয়নি যে মানে নতুন জায়গা থেকে অর্ডার করেছি আর সেটা খুব খারাপ মানে একটা এক্সপিরিয়েন্স, তো আজকে খাওয়া দাওয়া ভালো ছিল। আর কি বলবো যে ভ্যাকসিনেশনটা মানে রেজিস্টার করতে পেরেছি এটা একটা বেশ ভালো হয়েছে, কারণ অনেক টেনশনে ছিলাম ওটা নিয়ে, তো যাই হোক হয়ে গেছে, সেটাও একটা ভালো মানে ভালো খবর আমাদের জন্য। আর যে ছোটোখাটো প্রবলেম হয়েছিল সেটা সলভ হয়ে গেছে কারণ সিমটা পেয়ে গিয়েছি, তো ফাইনালি একদিন পরে করতে পারলাম। তো আগে থেকে জানলে আগে আমি সিমটা তুলে রাখতাম, কারণ ওই সিম আগে যে সিমটা আছে সেটা দিয়ে ততদিন কাজকর্ম হচ্ছে, কোনো অসুবিধা হয়নি, এর জন্য বুঝতেও পারিনি। তো ঠিক আছে, আজকে ভিডিওটা শেষ করছি, আর সবাই ভালো থেকো, ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানিও কেমন ভিডিও দেখতে চাইছো। টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।